ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে এই ব্যাপারে বলা হোক যে আমাদের ইন্ডিয়ান ক্রুকে নিষ্ক্রিয় করে ঠিক আমাদের দেশে ফিরানো হোক। জাহাজ ভর্তি যাত্রী, আর সেই জাহাজে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। আক্রান্ত অন্তত 65 জন, করোনা আক্রান্ত সন্দেহের তালিকা আরো অনেকে। জাপানের ইয়োকোহামায় পৌঁছেও জাহাজেই আটকে 6 বাঙালি সহ 120 জন ভারতীয়। তাদেরই একজন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার হাতিপা গ্রামের বাসিন্দা বিনয় সরকার। জাহাজের ওই কর্মীর দাবি, 25 জানুয়ারি হংকং থেকে রওনা দেয় আমেরিকার একটি জাহাজ। জাহাজে রয়েছেন 3,000 যাত্রী, 1,280 জন কর্মী। জাহাজে রয়েছেন 6 বাঙালি সহ 120 জন ভারতীয়। বিনয়ের দাবি, জাহাজ ছাড়ার কয়েকদিনের মধ্যে এক এক করে যাত্রীরা অসুস্থ হতে শুরু করেন। শুক্রবার পর্যন্ত ডায়মন্ড প্রিন্সের 65 জন যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে আমাদের শিপে 62 জন আক্রান্ত করোনা ভাইরাসে, যেটা কালকে অবধি 21 জনে ছিল, সেটি আজকে 62 জন হয়ে গেছে। তবু আমরা এখনও ইন্ডিয়ান কেউ আক্রান্ত হইনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে এই ব্যাপারে বলা হোক যে আমাদের ইন্ডিয়ান ক্রুকে নিষ্ক্রিয় করে ঠিক আমাদের দেশে ফিরানো হোক। জাহাজে থাবা বসিয়েছে ভয়াবহ করোনা ভাইরাস। সুদূর জাপানে সেই জাহাজেই আটকে রয়েছে ছেলে। কি হবে ভেবেই আটকে উঠছে পরিবার। চোখের জল বাঁধ মানছে না মায়ের। বললো, তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে ডিউটি আমি ভালো অফিসে নাকি দিছে, তাও তো একটা ভয়ের কারণ না। ওরও খাওয়া দাওয়া ঠিক মতো নাই, আমরাও পুরো টেনশনে আছি। এখন কি করে মানে ছেলেটা আসবে বাড়িতে? ওই পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। আমরা পরিবারের সঙ্গে রয়েছি এবং পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এবং আমরা ওই ছেলেটিকে যত দ্রুততার সঙ্গে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু কবে উদ্ধার করা যাবে এতজনকে? কবে ঘরে ফিরবে ছেলে? চরম উৎকণ্ঠায় পরিবার পরিজনেরা। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।